তুফান ঝড়ে কাঁপছে সব, তুফান তো মাত্র শুরু হয়েছে। এখন তো এই তুফানের কথা বললাম, আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো। আরে বাপ রে বাপ, সুযোগ পাইছে কালকে একটা টিজার সাথে, এই সুযোগে স্যার স্যার গালায় গেল গা। এবার ওপর সিনেমা হয় না আসলে, কারণ সিনেমা পুরোপুরি ব্যবসা জিনিসটা, এটা একটা ক্রিয়েটিভ জিনিস, এটা একটা আর্ট। আমার একটা গল্প বলতে ইচ্ছা করে, আমি সেই গল্পটা বলি, আমি এমন ভাবে গল্পটা বলি সেটা মানুষ পছন্দ করে। তো ঝড়ের শুধুমাত্র একটা ঝলক, ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি, অন্য ধরনের সাকিব খানকে পাবে, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে। ইকবাল দাদা, আপনি আমাদের গালি দিচ্ছেন কেন? সাকিব খান ব্যতীত আপনার ডেড বডি কিন্তু অলরেডি ডেড। স্যাঁচড়া আমরা সাকিবিয়ানরা না, স্যাঁচড়া আপনি। আপনাকে নিয়ে আমরা কথা বলতেই চাই না, আপনার কৃতকর্মে বাধ্য হই কথা বলতে। আপনিই সবচেয়ে বড় স্যাঁচড়া, মাইন্ড ইট। আসলে মিম ম্যাডাম বলতে চাচ্ছেন, KGF 1000 কোটি বাজেটের সিনেমা, এনিমেল 200 কোটি বাজেটের সিনেমা, পক্ষান্তরে তুফান অনলি 10 কোটি বাজেটের সিনেমা। দেখেন, আমি ওই 100 কোটি 200 কোটি টাকা ব্যবসার জন্য সিনেমা বানাই না, আমি আমার মনে ক্ষুধার জন্য সিনেমা বানাই। যদি নকল হয়েও থাকে, তবে 10 কোটি দিয়ে আমরা 100 কোটি সিনেমার স্বাদ নিতে পারছি। যাওয়ার একটা KGF এর মতো হতে পারে। তারপরও তুফান কিন্তু তাদের নকল না, KGF এনিমেল কিং বা জওয়ানের মতো সিনেমা মনে হয় সুরঙ্গ থেকে বেটার, এটা এর থেকে আরো 10 গুণ বেশি মানুষ পেতে যাবে। সিএম এর ক্যারিয়ারটাই এখন এতটুকু, সাকিব খানের হিজ আ মেগা স্টার, ওনার ক্যারিয়ার এত বড়। সাকিব খান মানে হি লুকড অ্যামেজিং, খুবই ভালো লাগছে। অবশ্যই হচ্ছে রায়হান রফিকে, সে আসলে একটা বলা যায় হিজ আ মাস্টার, বিকজ সিএম এর স্ত্রী অবন্তি ম্যাডাম, সাকিব খানকে নিয়ে আপনার মন্তব্যের জন্য বিশেষভাবে ধন্যবাদ। একজন নায়কের স্ত্রী হয়েও অন্য নায়ককে বড় করে দেখছেন, নিশ্চয়ই আপনি সত্যটাই বলছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির আতঙ্কের নাম সাকিব খান, তার বড় প্রমাণ পেলাম। তুফান শুটিং থেকে হারলেন ব্যবসার কাজে, একদিন এসেছিলেন আমাদের বস, তারপর উপস্থিত দর্শক বসকে ইতিহাস করে দিলেন।